কি খবর আপনাদের? এতদিন পর কই থেকা? কই থেকা সেটা বলছি, কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কেন কেন আবার ক্রিকেট খেলতে? আর এই সিরিজের প্রথম ম্যাচেই খেলার মাঝে হঠাৎ বমি করে ফেলেন টাই। পরে আমি মন্টু ভাইয়ের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারলাম, এই ঘটনার আগের দিন টাই ভাই এক রেস্টুরেন্টের খাবার খেয়েছিলেন। নাম কি? রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। কি বলছিস তুই? এটাই হোটেলের নাম, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। আর এই জায়গার খাবার খেয়ে আমারও পেটে হালকা সমস্যা হয়েছিল, তাই একটু বিলম্ব। কোনো সমস্যা নাই, সে যাই হোক, এই রেস্তোরাঁর খাবারের স্বাদ নিয়েই আজকের এই ভিডিও। সো আলগা ইন্ট্রো গল্প বাদ দিয়ে রান্না শুরু করা যাক। বাংলাদেশী লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের খুবই জনপ্রিয় একটি উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। পুয়াপু, উপন্যাসটা কেমন ছিল? খুবই দারুণ ছিল। যারা বইটি পড়েছেন সবাই মুগ্ধ হয়েছেন, গল্পের মোচড়ে মোচড় দিয়েছেন, রহস্য বুঝ হয়েছিলেন। ফাটাফাটি গল্প। আমি যখন প্রথম বইটি পড়েছিলাম আতঙ্কে রাতে ঘুমাতে পারিনি। ইস, মিথ্যা কথা। সত্য না মিথ্যা, আমার বউরে জিগালেই উত্তর পাবেন। যা, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন? এই বিখ্যাত উপন্যাস থেকে 9 পর্বের ওয়েব সিরিজ বানিয়েছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিৎ মুখার্জি। সরি, বানিয়েছেন বললে ভুল হবে, উপন্যাসটা স্যাবড়া স্যাবড়া করেছেন সৃজিৎ মুখার্জি। আমি আগে একটু বলে রাখি, যারা বইটি পড়েছেন তাদের অনেককে আমি জিজ্ঞেস করেছিলাম সিরিজটা কেমন লাগলো। কিছুই হয় নাই। সিরিজটি কেমন লেগেছে? খুবই বাজে। সিরিজটি কেমন লেগেছে? আই ডোন্ট লাইক ইট। অন্যদিকে যারা পড়েননি তাদের অনেকের কাছে আবার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আই লাইক ইট। জাস। অনেকে আবার ক্ষিপ্ত হয়ে নানান প্রশ্ন তুলেছেন। খুব সহজ। যজ্ঞা, আমার দর্শনে যেমন ছিল রেক্কা। মানে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, সংক্ষেপে রেক্কা। ও, আই সি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঘাগু অভিনেতা রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য। সেও তো ঘাগুমান। হ্যাঁ, অনেক ঘাগু। আর রহস্যময় নারীর চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। সিরিজে আপার চরিত্রের নাম ছিল মুস্কান সুবেরি। প্রথমে রেস্টুরেন্ট নিয়ে আলাপ করি। সৃজিদ্দার বানানো এই রেস্টুরেন্টের খাবারের রিভিউ একদম বাজে। টাই ভাই, জিম ভাই, মন্টু ভাই সবাই বমি রিভিউ দিয়েছেন, এমনকি রাহুল বোসও। ব্রাদার, খাবার কেমন ছিল? খাবারটা অত ভালো লাগেনি। এক লাইনে এই সিরিজের রিভিউ এটি, অত ভালো লাগেনি। ভালো না লাগার পরিপ্রেক্ষিতে অনেক কি যেন বলে ওটাকে, অনেক রহস্য আছে। হ্যাঁ, অনেক রহস্য আছে, সেসব নিয়েই মূল আলোচনা। আচ্ছা ঠিক আছে। শুরুতে ওপেনিং ক্রেডিটস, পুরোটা জুড়ে মুস্কান আপা শুধু হেঁটেছেন আর ক্যামেরা ওনার পশ্চাদ অংশকে অনুসরণ করেছে। আর শেষের 22 সেকেন্ড এভাবে চাগাইয়া ছিলেন। এটারও ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এই চাগানোর ব্যাখ্যা শুনতে ইচ্ছে করছে না, এটা রহস্যই থাক। ঠিক আছে, এবার অভিনয়ে আসি। ঠিক আছে, এত বাগা বাগা সব অভিনেতা কিন্তু নিজেদের ক্যারিয়ারের সবচেয়ে দুর্বল কাজটাই যেন এই সিরিজের জন্য তুলে রেখেছিলেন, আর সেটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অভিনেতা সৃজিদ্দার নিজেই। সে যাই হোক, মুস্কান জুবেরি চরিত্রে অভিনয় করা বাঁধন আপাকে ঠিক মানায়নি। তখন রান্নাটা কে করবে, আপনি? সবকিছু কেমন যেন ফেক ফেক লেগেছে। রহস্যের ভঙ্গ ধরতে উনি যেভাবে ডায়লগ ডেলিভার করেছেন সেটা তো ফুটে উঠেইনি, উল্টো বেখাপ্পা লেগেছে। সিরিজের রহস্য ভাবনার স্রোতে মুস্কানকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যায়, কিন্তু তাই বলে এতবার উনি একটু পরপর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, কেউ শুনতে চাক আর নাই চাক ব্যাপার না, উনি গান শোনাবেন। রাতে বাসায় হেঁটে হেঁটে গান গাইছেন, ল্যাবে গান, কাজ করার সময় গান, রান্না করার সময় গান, ওয়াইন গেলার সময় গান, গোসলের সময় গান, বিছানায় শুয়ে গান। আমার তো মনে হচ্ছিল সৃজিদ্দা কোনো সিরিজ বানাননি, উনি বাঁধন আপাকে নিয়ে রবীন্দ্রনাথের 12টি গানের মিউজিক ভিডিও অ্যালবাম বানিয়েছেন। মাঝরাতে একটা মানুষ মাটি খুঁড়ছে, একজন টর্চ ধরে আছে, একজন ঝোপের মধ্যে লুকিয়ে আছে, আর আপা রবীন্দ্রসঙ্গীত গাইছেন, এটা কি? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। বারবার গান এসেছে, মানুষ বিরক্ত হয়েছে আর গালি খেয়েছে বেচারা রবীন্দ্রনাথ। এদিকে মূল বইয়ের নূরে সপাকে হটিয়ে সৃজিদ্দা এনেছেন নিরুপম চন্দ। মাই নেম ইজ নিরুপম চন্দ and I'm not a journalist. পুরো সিরিজে রাহুল বোসকে দেখে মনে হয়েছে উনি এই চরিত্রে অভিনয়ই করতে চাননি, ওনাকে জোর করে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইন্টারেস্টিং।
এদিকে আমার খুবই পছন্দের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে এই প্রথম কোনো চরিত্রে দেখে আফসোস হয়েছে। আতুরালি চরিত্রের জন্য উনি যে বেশ আর ভং ধরেছেন, এতে মাঝে মাঝে হাস্যরসের পরিবেশ তৈরি হলেও বাংলাদেশের বাংলাটা ঠিকঠাক জমেনি। এইটা আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। তবে রেক্কার যতটুকু ছিল প্রাণ পুরোটাই ছিল অনির্বাণ। হক কথা, আর একটা হক কথা কই, বাংলাদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে প্রথম গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি বাজারে এনেছে ভিশন টিভি। এই টিভির সাথে কথা বলা যায়। বলেন কি? হ্যাঁ, আপনার যা দেখতে মন চাইবে ভিশন টিভিকে বললেই সাথে সাথে দেখাবে। হে গুগল, প্লে ক্রিকেট। এবার রেক্কার অপ্রস্ফুটিত রহস্যে ঢুকি। এই সিরিজে এক এপিসোড থেকে অন্য এপিসোডে নিয়ে যেতে যেসব ক্লিফ হ্যাঙ্গার ছিল তার বেশিরভাগই হুদাই। পরের পর্বে গিয়ে সেটার নামগন্ধ পাবেন না। এক কথায় অযথাই। সৃজিত মুখার্জি এই কাজে তেমন যত্নই নেননি। সিরিজের গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল কবরস্থান, কিন্তু সেই কবরস্থানের মাঝে ক্রিকেট পিচ। আমি আমার জীবনে কোনো কবরস্থান দেখিনি যার মাঝে ক্রিকেট খেলার এমন বিশাল পিচ আছে। আপনারা কেউ দেখেছেন? না, কোনোদিন দেখিনি। মুস্কান আপার উপর নজর রাখতে দুইজন পুলিশকে রাখা হয়েছে। সাদা পোশাকের দুজনকে ওখানে রাখা হয়েছে সকাল থেকে। ভাইজানরা বাসার মেইন গেটে দাঁড়িয়ে নজর রাখছেন। অবস্থাটা বুঝেন। নেক্সট, দুই উচ্চ পদস্থ পুলিশ অফিসার বাড়ির সামনে আলাপ করছে। ভাই তা উনি হয়েছে কি কি কি? ওনারা আকাশ থেকে পড়লেন। কি কি? এত বড় বাড়িতে আগুন লেগেছে আর ওনারা বাসার সামনে থেকেও দেখতে পাননি। একজন এসে বলল, ভাই তা উনি হয়েছে কি 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 কি? এছাড়া আরো বহুত প্লট হোল ছিল, ডাবিং ও ঠিকঠাক ছিল না। সিরিজের নাম রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। স্বাভাবিকভাবেই এই রেস্তোরাঁ কিংবা এই রেস্তোরাঁ কেন্দ্রিক রহস্যতেই বেশি ফোকাস থাকার কথা ছিল। অবশ্যই, কিন্তু সিরিজের ফোকাস পুলার আটকে ছিল প্লেনে। এই দৃশ্যগুলোকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছিল তার অর্ধেকও যদি রেস্তোরাঁয় দেওয়া হতো খেলা বদলে যেত। আগেও বলেছি আবারও বলছি, সৃজিত মুখার্জি যত্ন নিয়ে এই সিরিজ বানাননি। অবশ্য যত্ন নিয়ে কাজ করার তার সময় কই? আগে বছরে একটা সিনেমা বানাতেন, এখন বছরে তিন চারটা সিনেমা বানান। ওদিকে ওয়েব সিরিজ তো আছেই, একটা মানুষ এত কিছু কিভাবে করে ভেবে না আমার নিজের একটা বেড়াচেরা লেগে গেল। আমারও বেড়াচেরা লেগে গেছে। আজকে আপনার বেশি কথা বলা ঠিক হবে না। ওকে ডাক্তার, সো আজ বেড়াচেরা পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। অবশ্যই। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ঘামের দোষ অনির্বাণ চট্টোপাধ্যায়। বারবার গান এসেছে, মানুষ বিরক্ত হয়েছে, আর গালি খেয়েছে বেচারা রবীন্দ্রনাথ। তখন রান্নাটা কে করবে? আপনি? হাসি বন্ধ বন্ধ বন্ধ।